ধর্মবড় না মানুষ, এই প্রশ্ন কিন্তু অনেক দিনের। আর এই বিষয় নিয়ে নানা মনি নানা মত। ওই যে রামকৃষ্ণ আগেই বলে গিয়েছিলেন যে যত মত তত পথ। আর পরিচালক শৈবাল মুখোপাধ্যায়ের কুরবান ছবি কিন্তু মনুষ্যত্বের গল্প বলে। আজ ভারত এবং বাংলাদেশে একই সাথে মুক্তি পেল কুরবান ছবিটি। আজকে প্রিমিয়ারে উপস্থিত প্রচুর টলিউড তারকারা, চলুন দেখে নেওয়া যাক তারা এই ছবিটি সম্পর্কে কী বলছেন। অঙ্কুশের কাজ আমি ভীষণ পছন্দ করি এবং আমার মনে হয় যে হি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, কারণ ও যে ধরনের ছবি বেশি করেছে, যে লার্জার দ্যান লাইভ ইমেজ তৈরি করাটা, আমার মনে হয় সেটা কোথাও গিয়ে ইকুয়ালি বা হয়তো তার থেকেও বেশি চ্যালেঞ্জিং। তার কারণ সেই একটা ঘুষিতে ভিলেন উড়ে যাবে, 10 বার ভল্ট খেয়ে গাড়ি উড়ে যাবে, সেই জিনিসটাকে বিলিভেবল করে তোলা এক্সট্রিমলি ডিফিকাল্ট। আই এম শিওর যে একবার সেই গল্পটার ফ্লোতে এসে গেলে দর্শকে ভীষণ এনজয় করবেন এবং রেশ রেখে যাবে। বারবারই যেটা বলছি যে এই চরিত্রগুলো, এই ঘটনাগুলো, এই গল্পটা মানুষের মন ছুঁয়ে যাবে। সো সকলকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা থিয়েটারে এসে দেখুন, ভালো লাগলে আরও 4 জনকে বলুন দেখতে, কারণ এরকম ছবি করার সুযোগ জেনারেলি হয় না। ক্যারেক্টারের জন্য লুকসটা এই কারণে খুব দরকার ছিল, তার কারণ একদম অন্য ধরনের এই ক্যারেক্টারটা। তো এবার যারা আমরা অনেক বছর ধরে কাজ করছি তাদের একটা পরিচিতি হয়ে গেছে, একটা মুখ চেনা মুখ হয়ে গেছে, সেই তো সঙ্গে সঙ্গে সেই মুখটা দেখলেই না আগে আগের কাজ কী কী করেছে সেটা চোখে ভাসে, আর একে তো চিনি, একে তো এইভাবে দেখেছি। তো আমি চেয়েছিলাম যে এমন একটা লুক হবে যেটা সঙ্গে সঙ্গে মনে হয় একে, তো আমাকে পরিচয় করাতে সুবিধা হবে হাসান। তো সেই কারণেই আমাদের একদম ডিফারেন্ট ওই লুকটা দরকার, এবং দুজনেরই, আমার প্রিয়াঙ্কা দুজনেরই, তো সেই কারণেই এই লুক। এবং যতটা বেশি ওই হাসানের চরিত্রটাকে বুঝে তার মধ্যে ঢোকা যায় তার জন্য অনেকটা বেশি সাহায্য করেছে এই লুকটা। না এইটা তো তারপরে অনেকবার ক্লিন শেভ হয়েছে, কিন্তু হ্যাঁ ওই দাড়িটা কিন্তু অরিজিনাল দাড়ি, যেটা অনেকটাই, না না এটা আমার পরবর্তী বড় কাজের জন্য। বাট হ্যাঁ মানে ওই যে ওই অস্বাভাবিক যে অনেকটা বেশি দাড়ি ছিল সেটা কিন্তু রিয়েল, মানে সিনেমার সময়। এর আগেও বেশ কয়েকটা সিনেমা তোমার চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গেছে, বাট লুকটা এখানে কুরবানের ক্ষেত্রে একদমই ডিফারেন্ট। হ্যাঁ মানে অন্য ধরনের চরিত্র করেছি, সেটা করেছি হ্যাপি গোলাকি রমকম, যেগুলো ক্যারিয়ারের শুরুতে অনেক বছর ধরে আমরা যেগুলো করে এসেছিলাম করেছি, যার জন্য এত পরিচিতি হয়েছে যার জন্য। হ্যাঁ তো সেইখান থেকে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যারেক্টার অনেক অনেক করেছি আলাদা ধরনের, কিন্তু হ্যাঁ এতটা লুক নিয়ে এক্সপেরিমেন্ট হয়তো আগে হয়নি। এটাই বলতে চাই যে কুরবান অবশ্যই দেখো এবং ভালো লাগলে আশেপাশে সকলকে বলো ছবিটা দেখতে। ছবিটার মধ্যে শুধু যে বিনোদন বা শুধু এই কারণে ছবিটা বানানো নয়, ছবিটার মধ্যে কিছু বার্তা আছে, কিছু ইম্পর্টেন্ট মেসেজ আছে যেগুলো খুব সোশ্যালি রেলেভেন্ট, তোমাদের ভীষণ ভালো লাগবে। না দেখো কুরবানের সঙ্গে সেটা নয়, আর বোথ হ্যাজ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ অডিয়েন্স কুরবান। হ্যাঁ হয়তো দুই অভিনেতা এমন আছে যারা কমার্শিয়াল ছবি থেকেই উঠে আসা, কমার্শিয়াল ছবি থেকেই তাদের নাম, কিন্তু দুটো ছবি অ্যাবসলিউটলি ডিফারেন্ট, অডিয়েন্স ক্ল্যাশ হওয়ার কোনো চান্সেসই নেই সেই অর্থে। এবং সে কিন্তু হ্যাঁ অবশ্যই মানুষের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমার জিত আমার খুব কাছের, আমার খুব প্রিয় মানুষ, মানে আমাদের আড্ডা মজা ইয়ে, মানে আমাদের অফিসে সারাক্ষণ জিতের অফিসে আড্ডা মজা চলতেই থাকে। তো আমার মনে হয় যে খুব ভালো হবে, এবং এই ধরনের ছবি মানে মানুষের মতো ছবি যদি বলি বেঁচে থাকা ভীষণ দরকার, এবং জিদ্দা যে প্রতি বছর প্রতিবার সেটা একদম তাঁতে দাঁত চিপে লড়ে যাওয়া যে ব্যাপারটা বলে আর কি, সেটা করে যাচ্ছে এবং খুব ভালো লাগে সেটা। তো আমার এটা খুব দরকার, মানে মানুষ এই ধরনের মতো ছবি হিট হওয়াটা ভীষণ দরকার। এক্সাইটেড আমি স্পেশালি শৈবালদার জন্য, প্রিয়াঙ্কা দিদির জন্য, অঙ্কুশের জন্য, সবার জন্য, অ্যান্ড সবাইকে জানাবো অল দ্য বেস্ট। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার আমি জানি দিস ফিল্ম ইজ গোয়িং টু ডু ভেরি ওয়েল, সো আই এম জাস্ট হোপিং যে এভরিথিং গোজ ফাইন। প্রথমবার জুটি বেঁধেছেন অঙ্কুশ এবং প্রিয়াঙ্কা, আর এই জুটির ম্যাজিক তো রয়েছে। এছাড়া কুরবানিয়ার নতুন কী সেটা কিন্তু জানতে হলে দেখতে হবে অবশ্যই কুরবান, পৌঁছে যান আশেপাশের কোনো প্রেক্ষাগৃহে যেখানে কুরবান চলছে। সমস্ত রকম খবরের জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন .in-এ। ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি সন্দীপ্তা। Thank you.